স্বচ্ছ ভারত অভিযানেরও একটি দেশব্যাপী প্রচার অভিযান, যা 2014 সালে ভারত সরকার দ্বারা শুরু হয়েছিল। 2 অক্টোবর 2014 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাজপথে স্বচ্ছ ভারত অভিযান আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন। শনিবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে কেন্দ্র করে নয় বনমালীপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে ধলেশ্বর 12 নম্বর রোডে গোরক্ষনাথ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। আজকে বনমালীপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালীপুর মণ্ডলের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সকাল থেকে বনমালীপুর মণ্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি, মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরের আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি। আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা। আমরা শুধুমাত্র আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের সারাদিনব্যাপী আজকে দিনভর আরও অনেক কার্যক্রম রয়েছে। আমরা ক্যান্সার হসপিটালে আজকে ফল মিষ্টি বিতরণ করব আজকে দুপুরবেলা, এছাড়াও আমাদের অন্য কার্যক্রমও রয়েছে। আমরা আজকে এই স্বচ্ছ ভারতের মধ্যে থেকে বনমালীপুরবাসীরা আমরা আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের সুদীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি।